হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাসেস অফ ঠিক আছে তো আজকে আমরা আর একটা প্র্যাকটিস করতে যাচ্ছি কার উপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ ঠিক আছে তো চলো শুরু করা যাক চলো তো প্রথম কোয়েশনটা দেখি ঠিক আছে ঠিক আছে তো প্রথম কোশ্চেন কি বলছে আমাদের প্রথম কোশ্চেন হলো আমাদের মিসিংয়ের উপরে আমাদেরকে এটা বার করতে লাগবে ঠিক আছে তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি চোদ্দোকে নয় লেখা হয়েছে তাহলে ছাব্বিশকে কি লেখা যাবে আচ্ছা আমরা এবার বলো এই চোদ্দোটাকে নয়টা কি করে আনতে পারবো আমরা যদি ভালো করে দেখি এই চার আর এক আমরা যদি চার থেকে এককে বিয়োগ করি আমরা দেখেন তিন পাচ্ছি না তিনের যদি স্কোয়ার করি দেখেন নয় আসছে ঠিক আছে সিমিলারলি যদি ছয় থেকে কে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি চার পাচ্ছি চারের স্কোয়ার কত হয় আমাদের ষোলো ঠিক আছে তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের ঠিক আছে তো এখানে আমরা কি করলাম আমাদের দুটা নম্বরের ডিফারেন্সটা বার করে তার স্কোয়ার করে উত্তরটা বার করলাম তো এখানেও দুয়ের ছয়ের ডিফারেন্স বার করে তার স্কোয়ার করলাম ষোলো পায়ে গেলাম ঠিক আছে তাহলে চলো আশা করি বোঝা গেছে নেক্সট কোয়েশ্চনে যাই আচ্ছা এটাও সেম সিমিলারিটিসের উপরে তো এখানে কি বলছে ই আই ও এ কে কী করে লেখা হয়েছে আই ও ইউ ই ঠিক আছে তো আমরা কি দেখতে পাচ্ছি ই থেকে আই কী করে গেল আর আমরা এটাও দেখতে পাচ্ছি এগুলো সব কি এগুলো সব কি লেখা আছে বলেন তো ওয়াভেলস লেখা আছে ওয়াভেলস কী কী হয় আমরা জানি এ ই আই ও ইউ হয় আচ্ছা তো আমরা কী দেখছি ই এর পরে আই আই কে লেখা হয়েছে ও ও কে লেখা হয়েছে ইউ এ কে লেখা হয়েছে ই আচ্ছা আমরা যদি ভালো করে দেখি দেখেন তো ইয়ের পরই আই আসতেছে আয়ের পর ও আসতেছে এর পর ই আসতেছে তার মানে কি এক একটা করে ভাওয়েল তার পরের কি কী হয়েছে ওইটাকে লেখা হয়েছে তো ইয়ের পর আয় আসে দেখেন তো হ্যাঁ ই এর পর আই আসে ঠিক আছে আয়ের পর ইউ আয়ের পর ইউ ও এর পর ইউ দেখেন ও এর পর ইউ আসছে এর পরই তাহলে এর পরই তো কি বুঝলাম যেই যেই আমাদের কোয়েশ্চেনটা আছে এটা তো আমাদের কোশ্চেন তো যেই কোয়েশ্চেনটা আছে ওইটার তার পরের যে আনসারটা তার মানে কি তার পরের ঠিক বাবেলটা লেখা হয়েছে তো আমাদের এখানে কী লাগবে আই এ ও ই এ ও তো এর পর কি আসে আমাদের ও আসে এর পর কী আসে আমাদের ই আসে ও এর পর কী আসে ইউ আসে ই এর পর কী আসে আই আসে এর পর কী আসে ই এর পর কি আছে ইউ আছে তো আমাদের উত্তর কি হবে ও ই ইউ আই ই ইউ কোথায় আছে ও ই ইউ আই ইউ অপশন নাম্বার সি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে চলো ঠিক আছে নেক্সট এখানে কি বলছে আট চব্বিশ লাখ হয়েছে আর কি বত্রিশ আচ্ছা এটা তো সোজা আছে আমরা দেখতে পাচ্ছি দেখেন তো চার আর দুইকে যদি গুণ করি কত হয় আট হয় চার ইন্টু দুই কত হয় আট হচ্ছে ওইটাই লেখা আছে দেখেন তাহলে এখানে কী হবে তিন ইন্টু দুই করবো গুণ দুই করবো কত হবে ছয় এটা সোজা ছিল ঠিক আছে চলো নেক্সটে যাই তাহলে আচ্ছা এখানে কি বলছে অড ওয়ান কোনটা আমাদের এখানে বসবে না এই চারটা অপশনের মধ্যে কোন অপশানটা অড মানে যেটা আলাদা আচ্ছা প্রথম কি দেওয়া আছে পঁচিশ সাতাশ ফিফটি থ্রি তারপর কি দেওয়া আছে ষোলো আট বিয়াল্লিশ তারপর কি আছে সাতাশ এক একত্রিশ আর last কি আছে চুরাশি ঠিক আছে আচ্ছা আমরা দেখি পঁচিশ সাতাশ ষোলো আট একুশশো এক দেওয়া আছে আমরা যদি ভালো করে দেখি দেখেন তো পাঁচের যদি স্কোয়ার করি দেখেন পঁচিশ আসছে আর তিনের যদি কিউব করি দেখেন সাতাশ আসছে হ্যাঁ না সিমিলারলি যদি এখানে দেখেন তো চারের যদি স্কোয়ার করি দেখেন ষোলো আসলো হ্যাঁ আসলো দুয়ের যদি কিউব করি আট আসলো হ্যাঁ এটাও আসলো তখন কি বোঝা যাচ্ছে তার মানে এখানে যে এই নাম্বারগুলো আছে এই যে এই যে নাম্বারগুলো আছে এই নম্বরের কি হলো প্রথম নাম্বারটা ফার্স্ট নম্বরের স্কোয়ার হচ্ছে আর সেকেন্ড নম্বরের কিউব হচ্ছে ঠিক আছে তাহলে কি হলো আমাদের ফার্স্ট নম্বরের স্কোয়ার হবে সেকেন্ড নম্বরের কিউব হবে তো এখানে দেখি এখানে কি হচ্ছে ফার্স্ট নাম্বারের স্কোয়ার হতে লাগতো যদি স্কোয়ার হতো তাহলে এখানে অপশান কী আসতো নয় এটার যদি কিউব করতেন তাহলে অপশান কী আসতো এক তার মানে আনসার কী হতো এটার নশো এক পরে এখানে কত আছে সাতাশশো এক তার মানে কি আমাদের অপশান সি ভুল অড এটাও চেক করিনি দেখেন আটের স্কোয়ার চারের কিউব ঠিক আছে না তার মানে আমাদের অপশান নাম্বার সি হলো অড ওয়ান আউট ঠিক আছে চলো নেক্সটে যাই তাহলে নেক্সট আচ্ছা আচ্ছা এখানে যদি আমরা দেখি এ পাঁচ বি সি তারপরে কী আছে ডি চার এফ জি তিন এচ আই আচ্ছা এখানে কিছু কমান দেখতে পাই দেখেন তো এ বি সি ডি ই এইচ জিএচআই আর পরে কী হবে জে কে এল তাহলে দেখেন এম এন ও এবার নম্বর লেটারগুলো তো বুঝে গেলাম কন্টিনিউয়াস নাম্বার আছে এ বি সি ডি করে লেখা আছে ঠিক আছে অ্যালফাবেট অ্যালফাবেটস লেখা আছে এ থেকে নিয়ে ও অবদি সি ডি ই ইএফ জিএচআই কে এল এম এন ও এবার নাম্বারগুলো দেখি ঠিক আছে নাম্বার কী বলছে দেখেন পাঁচ তারপর কী আছে চার তারপর কী আছে তিন তারপর কী হতে লাগে দুই তারপরে দেখেন এক তার মানে আমার উত্তর কি হলো জে টু কে এল কোথায় আছে জে টু কে এল এই যে অপশন নাম্বার ডি ঠিক আছে চলো তাহলে অন্য প্রশ্নে যাওয়া যাক চলো নেক্সট নেক্সট কি বলছে কার উপরে সিটিংয়ের উপরে কার উপরে সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে ঠিক আছে তো কী বলছে আই জে কে এল এম এন বসে আছে একটা রোতে ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা রোতে বসে আছে ছয়জন শুরু করে তারপরে কী বলছে এল এন্ড এম সেন্টারে আছে আচ্ছা আমরা যদি ছটা ডাকটা নিই ছটা টানলাম এবার কী বলছে এল আর এম সেন্টারে আছে তো ঠিক আছে এখানে এল এখানে এম এখানে এম এখানে এল আমরা জানি না এটা এক নম্বর কেস এটা দুই নম্বর কেস তারপর তারপর কি বলছে আই তারপর কি বলছে আই এন্ড জে আর অ্যাট দ্য এন্ড এন্ড মানে কি এই যে কোনায় কোনায় এন্ড মানে কি কোনায় কোনায় তুই এত আই এখানে হবে অথবা আই এখানে আর জে এখানে হবে অথবা আই জে অথবা জে আই আমরা জানি না এখানেও সেম অথবা আই বা জে এখানে অথবা জে বা আই এখানে আমরা জানি না ঠিক আছে তারপর কি বলছে এন ইস সিটিং এন বসে আছে ইমিডিয়েট ইমিডিয়েট ডান 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 দিকে 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 রাইট কার কার বসে আছে এন আয়ের এবার যদি আমরা দেখি আইকে যদি আমরা এখানে বসাই তাহলে ইমিডিয়েট ডান দিকে তো এন বসবে না কেন কি জায়গা নাই তার মানে কি আই এখানে হবে আই এখানে হবে ঠিক আছে আই এখানে হবে আই এখানে হবে আই যদি এখানে হয় যে তাহলে এন এখানে এন এখানে আর বাঁচলো কি কে তো কে এখানে লিখে দিই এবার দেখেন এই আই এন এল এম কেজে আই এন এম এল কেজে তার মানে কি এই যে মাঝখানের যে পোর্শনটা এটা আমরা জানি না এল এম কোথায় বসবে জানি না ঠিক আছে তার মানে দুটা কেসই আমাদের হতে পারে কোশ্চেন কি চাইছে কোশ্চেন চাইছে হু ইজ

এটা কার উপরে আছে স্টেটমেন্টস কনক্লুশন এই যে সেম স্টেটমেন্টস দেওয়া আছে মানে কোয়েশ্চেন দেওয়া হবে উত্তর দেওয়া আছে আমাদেরকে দেখতে লাগবে কোনটা কি সঠিক ঠিক আছে তো কি বলছে প্রথম কি বলছে স্টেটমেন্ট অল কাউজ আর ক্রো ঠিক আছে সব গরু কাক ঠিক আছে সব গরু কাক ঠিক আছে ঠিক আছে তারপর প্রথমটা শেষ তারপর কি বলছে সাম ক্রো আর এলিফ্যান্ট কিছু কাক এলিফ্যান্ট হাতি কিছু কাক এলিফ্যান্ট ঠিক আছে এই যে কিছু কাক এলিফেন্ট ঠিক আছে কোশ্চেন শেষ এবার উত্তর কি চাইছে কিছু কাউ সাম কাউজ আর এলিফেন্ট কিছু গরু হাতি কিছু গরুকে হাতি দেখতে পারছি আমরা দেখতে পারতেছি না তো প্রথম কেসটা ক্যান্সেল দুই নম্বর তাহলে কি বলছে কিছু অল কাওয়ার এলিফ্যান্ট কিছু কাউ হাতি আমরা কি দেখ আমরা কি দেখতে পাচ্ছি সব গরু হাতি আমরা কি দেখতে পারলাম সব অল কাউান্ট দেখতে পাচ্ছি কি সব কাউ হাতি দেখতে পাচ্ছি কি পারি নাই তার মানে কি একটাও হবে না ঠিক আছে আশা করি বুঝছেন চলো নেক্সট যাই তাহলে চলো এটা কার উপরে আছে আবার রিলেশনের উপরে কার উপরে রিলেশন কার কার রিলেশন বার করতে লাগবে আমাদের অর্থ পৃথিবী সূর্য আর সমুদ্র কার কার রিলেশন মার্ক করতে লাগবে আমাদের পৃথিবী অর্থ সান সূর্য ওশান মানে সমুদ্র আচ্ছা ঠিক আছে ভালো কথা আচ্ছা আমরা কি জানি সূর্য পুরো একটা আলাদা জিনিস কারণ কি আমরা যদি দেখি প্রথমে এখানে কি হয় সূর্য হয় তারপর কি হয় মার্কিউরি তারপর কি হয় ভেনাস তারপর কি হয় আর্থ আর্থের পরে কি হয় মার্স তারপরে জুপিটার আচ্ছা আর্থ যেটা পৃথিবী ওর ভিতরে তো আমরা সমুদ্র পাচ্ছি সমুদ্র বলেন বাসাবাস বলেন ঠিক আছে নদী বলেন পাহাড় বলেন সব কিছু কি আর্থের ভিতরে আর সূর্যর মধ্যেই কিছু আছে এটা তো সান আমাদের সূর্যের মধ্যেই কিছু আছে নাই তার মানে কি সূর্য পুরোপুরি আলাদা আর আর্থ যেটা পৃথিবী পৃথিবীর মধ্যে আমরা কি পাচ্ছি সমুদ্র পাচ্ছি তার মানে কি আমাদের কি হবে সূর্য আলাদা পৃথিবী আর ওষান আলাদা আমাদের এটা হবে আচ্ছা তো আমরা যদি দেখি এখানে যদি আমরা আর্থ করি এখানে যদি সান করি এখানে যদি ওইটা করি সমুদ্র করি এটা কি কখনো হবে মধ্যে কখনো কি সূর্য পড়তে পারে পারে না ভুল এখানে এটা যদি যদি আমরা আমরা সমুদ্র করি করি পৃথিবী আর এটাকে যদি আমরা সূর্য করি দেখেন তো এটা হচ্ছে না কেন কি সূর্য পুরোপুরি আলাদা পৃথিবী তার মধ্যে আমরা কি পাচ্ছি সমুদ্র পাচ্ছি তো আমাদের এটা হয়ে যাবে অপশন নাম্বার সি ঠিক আছে বাকিগুলো হবে না অল্টারনেটিভ কার আমরা কি ওয়ার্ড মানে কোন ওয়ার্ডটা আমরা কান্নট কোন ওয়ার্ডটা আমরা বানাতে পারবো না কান্নট বি ফোন আচ্ছা ঠিক আছে কার থেকে এটার থেকে চলো প্রথমটা দেখি কি বলছে ঈগল আচ্ছা আমরা দেখি ই আছে এ আছে জি আছে এল আছে আবার একটা ই লাগে ই দেখতে পাচ্ছি কি বাকিগুলোর মধ্যে নাই তো এক নম্বরটা হবে না তার মানে কি আমাদের উত্তরটাও প্রথমেরটাই হয়ে গেল আমাদের উত্তর প্রথমেরটাই হয়ে গেল আমাদের বেশি করতে লাগলো না বাকিগুলো যদি পারেন চেক করে দিচ্ছি আমি ঠিক আছে ওমেগা আছে ও আছে এম আছে ই আছে জি আছে এ আছে হচ্ছে লেম তারপরে এল আছে এ আছে এম আছে ই আছে এটাও এটাও হচ্ছে তারপরে সি আছে এ আছে এম আছে ই আছে এল আছে এটাও হচ্ছে তার মানে খালি একমাত্র এ হচ্ছে না তার আমাদের অপশান নম্বর এ উত্তর হয়ে গেল কেন কি আমাদের কী চাইছে নট যেটা হবে না নেক্সট যাই তাহলে এটা কার উপরে আছে মিসিং নাম্বারের উপরে ঠিক আছে ঠিক আছে কি বলছে আট নয় চার মিলায় নশো আসছে আট নয় চার মিলায় কী আসছে নশো আচ্ছা চলো ঠিক আছে যদি আমরা এটাকে যোগ করি যোগ করলে কত হচ্ছে আট আর নয় সতেরো সতেরো আর চার একুশ আচ্ছা একুশের স্কোয়ার করলে হবে না আচ্ছা আমরা যদি কি আছে নশো নশোর কার হয় আমরা জানি তিরিশের স্কোয়ার হয় আচ্ছা এখানে একুশ আছে একুশকে যদি আমরা নয় দিয়ে যোগ করি কত হচ্ছে তিরিশ তিরিশের স্কোয়ার করলে নশো হচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে নয় দেখলাম ঠিক আছে পরেরটা দেখি ম্যাচ করে কি না ছয় প্লাস সাত প্লাস পাঁচ ছয় প্লাস সাত আমাদের লাগবে কি ছশো পঁচিশ আমরা দেখি কিসের পঁচিশের স্কোয়ার হয় আচ্ছা পঁচিশ মানে সা সাথে যোগ করতে লাগবে সাত সাতের যদি আঠেরো প্লাস সাতের যদি স্কোয়ার করি মানে পঁচিশের স্কোয়ার তার মানে কি ছশো পঁচিশ আচ্ছা এখানে দেখেন তো নয়টা কী করে আসলো এই যে মাঝখানা নাম্বারটা নয় এখানে দেখেন সাত কী করে আসলো এই যে সাত মাঝখানা নাম্বারটা আচ্ছা তো এখানে তারপরেরটাও দেখি সেম যদি হয় কি না তিন প্লাস এক প্লাস আট কত হয় বারো বারোর সাথে যদি সেন্ট মাঝখানা নাম্বারটা কত এক এক যদি যোগ করি কত হয় তেরো তেরোর যদি আমরা স্কোয়ার করি একশো সত্তর এই যে আসছে একশো উনসত্তর তার মানে আমরা কি দেখলাম সব নম্বরগুলোকে যোগ করে আবার মাঝখানের নাম্বারটা যোগ করতে লাগবে মানে কি মাঝখান নাম্বারটাকে দুইবার যোগ করতে লাগবে তারপর তার স্কোয়ার হবে ঠিক আছে তো দেখি পাঁচ প্লাস আট প্লাস দুই কত হচ্ছে পনেরো পনেরোর সাথে আবার আট যোগ করব কত হচ্ছে তেইশ তেইশে যদি স্কোয়ার করি কত হয় পাঁচশো আছে তাহলে আমাদের উত্তর কি আসবে পাঁচশো উনত্রিশ চলো নেক্সট ডে তাহলে এটা কীছে সিরিজ মিসিং সিরিজ কোশ্চেন কী বলছে পাঁচ ছয় দশ উনিশ পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে কোয়েশ্চেন মার্ক পাঁচ থেকে ছয় এক ছয় থেকে দশ চার দশ থেকে উনিশ নয় উনিশ থেকে পঁয়ত্রিশ ষোলো এটা কি দেখতেছে একের স্কোয়ার দুয়ের দুয়ের স্কোয়ার তারপরে কত তিনের স্কোয়ার চারের স্কোয়ার তারপরটা কত পাঁচের স্কোয়ার দেখেন একের স্কোয়ার দুয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার তারপরে কি হবে পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার কত হবে পঁচিশ তারপরে পঁচিশ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হয় ষাট তা আমাদের উত্তর কত আসবে তাহলে আমাদের উত্তর কত আসলো ষাট চলো নেক্সট যাই চলো আচ্ছা এটা রিলেশনের উপরে ঠিক আছে কী বলছে সাত পাঁচ চার মিলে কত হচ্ছে পাঁচ সাত তিন পাঁচ চার আচ্ছা আচ্ছা আমরা যদি ভালো করে এই নম্বরটা দেখি দেখেন তো পাঁচ আর সাত এ দেখেন পাঁচ আর সাত আছে তার মানে কি এই পাঁচ আর সাতটা কি এরকম করে লেখা হয়েছে আমরা যদি বলি আর এই চার দেখেন এখানেও চার আছে মানে কি লাস্টের নম্বরটা চার এখানে কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কী করে আছে সাত গুণ পাঁচ করলে কত হয় পঁয়ত্রিশ হয় এটা কী রকমভাবে চলছে তারপরেরটা দেখি তো আট সাত তিন মিলে কত হচ্ছে সাত আট পাঁচ ছয় তিন আচ্ছা এখানে আমরা কী করলাম সাত পাঁচ আসে তো পাঁচ সাত করলাম তো এখানে কত আছে আট সাত আসে তো কী করবো সাত আট করবো তারপর কী বলছে সাত আর পাঁচকে গুণ করা হয়েছে তো আট আর সাতকে যদি গুণ করি ছাপ্পান্ন আর এখানে চারের চার লিখছে তো তিনের তিন দেখেন এটাই আছে কি সাত আট পাঁচ ছয় তা আমরা কি দেখলাম প্রথম দুটো নম্বরকে রিভার্স করেছে তারপর প্রথম দুটা নম্বরকে গুণ করে লাস্টের নাম্বারটা যেমন আছে তেমন বসাই দিচ্ছে আমাদের এখানে কোশ্চেন কী চাইছে নয় তো নয় আর চার আছে তো আমরা কী লিখবো চার আর নয় চার নয়ের গুণ করলে কত হয় ছত্রিশ কে আটই লিখবো তো কত আসলো চার নয় তিন ছয় আট কোথায় সি ঠিক আছে চলো নেক্সট

তিনের যদি স্কোয়ার করি দেখেন তো নয় আসছে চারের যদি স্কোয়ার করি ষোলো হয় দেখেন তো ষোলো আসছে কি না দেখেন তো চারের স্কোয়ার ষোলো তিনের স্কোয়ার নয় এখানেও যদি দেখি ছয়ের স্কোয়ার ছত্রিশ দুয়ের স্কোয়ার চার হ্যাঁ না তাহলে এখানে কী হবে একের স্কোয়ার কত হবে এক পাঁচের স্কোয়ার কত হবে পঁচিশ কেন কি দেখেন প্রথমে এই এই যে পোর্শানটা আছে এই পোর্শনের স্কোয়ারটা প্রথমে লেখা হয়েছে এখানেও এই যে পোর্শনটা আছে এই পোর্শনের স্কোয়ারটা প্রথমে লেখা হয়েছে তো এখানেও এই যে পোর্শনটা আছে এটার প্রথমে যাবে তাহলে এক প্রথমে আসবে তারপর পাঁচের যে স্কোয়ার করব এখানে আসবে তাহলে আনসার কত আসলো একশো কোথায় আছে একশো পঁচিশ অপশন নম্বর এ ঠিক আছে চলো নেক্সট আচ্ছা এটা অড ওয়ান বার করতে লাগবে কী কী নাম্বার আছে ফরটি থ্রি ফিফটি থ্রি সিক্সটি থ্রি আর সেভেন্টি থ্রি আচ্ছা আমরা যদি এখানে ভালো করে দেখি একমাত্র এই যে নাম্বারটা আছে এটাই প্রাইম নাম্বার নয় প্রাইম নাম্বার নয় বাকিগুলো দেখেন তো প্রাইম নাম্বার এটা একমাত্র কাটা যায় কার থেকে তিন তিন দিয়ে ভাগ করা যায় এগুলা বাকিগুলা তিন দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে বা যে কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না এক ছাড়া আর এটা এক ছাড়া তিন দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তো বাকি এই তিনটা কি হলো প্রাইম নাম্বার তার মানে এটা প্রাইম নাম্বার না তার মানে কি এটা অড ওয়ান বাকি সব কটা প্রাইম নম্বর ঠিক আছে চলো নেক্সট যাই তাহলে চলো নেক্সট চলো কার কারণ সম্বন্ধের উপরে ব্লাড রিলেশন ঠিক আছে তো কি বলছে প্রথম কি বলছে বি ইজ দা মাদার অফ এ বি এর মা ঠিক আছে ভালো কথা তারপর কী বলছে এ হুজ ওনলি সিস্টার ইজ দ্য মাদার অফ সি মানে এর যে খালি বোন হবে এর যে বোন হবে একমাত্র ওনলি এর যে একমাত্র বোন হবে সে কি সি এর মা আমরা জানি না কে আছে এখানে সে কি সি এর মা তারপর কী বলছে ডি ম্যাটার্নাল মানে মায়ের দাদা অফ সি মানে ডি ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ সি ডি কী হবে সি এর মায়ের বাবা কেন কি ম্যাটার্নাল ম্যাটার্নাল মানে মায়ের তরফ থেকে তাহলে সি এর মায়ের বাবা তার মানে কি ডি তার মানে কি বি ডি হাজব্যান্ড ওয়াইফ এ ওর ছেলে বা মেয়ে হতে পারে তার একমাত্র বোন যে আছে সে সি এর মা ঠিক আছে হয়ে গেলো তারপর কি বলছে হাউ ইজ এ রিলেটেড টু ডি কীভাবে এ ডি এর সাথে সম্বন্ধিত আমরা জানি না এ কি ছেলেও হতে পারে অথবা বোনও মেয়েও হতে পারে এর একমাত্র বোন তো কিছু হবে বাট এ তো এও তো বোন হতে পারে এরও তো একমাত্র বোন এই হবে আর এর যদি ভাই হয় এরও একমাত্র বোন এই হবে আমরা তো বলতে পারতেছি না এ ছেলে নামে বলতে পারছি কি বলতে পারতেছি না তো এটা কি হবে সি এন ডি ক্যান নট বি ডিটারমাইন্ড মানে আমরা বলতে পারবো না ও মানে ডি এর সান না ডি এর মে ডি এর ছেলে না ডি এর মে আমরা বলতে পারতেছি না কেন কি আমাদের জানি না রিলেশনটা কি তাই সি ডি ঠিক আছে চলো নেক্সট যাই আচ্ছা এটা কার উপরে আছে ডিরেকশনের উপরে কার উপরে আছে ডিরেকশনের উপরে ঠিক আছে তো কি বলছে রামা পাঁচ কিলোমিটার গেছে জি থেকে টুয়ার্ডস নর্থ ঠিক আছে উত্তর দিকে গেছে তো আমরা যদি এখানে জি বানাই এটা এখানে জি নিই উত্তর দিকে কত গেছে পাঁচ কিলোমিটার চলো ঠিক আছে পাঁচ কিলোমিটার আঁকাই আঁকালাম শেষ তারপর কী বলছে টার্নস লেফট ঠিক আছে বা দিকে বাদিকে দিকে মুড়ে তিন কিলোমিটার গেছে ঠিক আছে তার বাদিকে মানে কি হতো এদিকে হবে তিন কিলোমিটার হলো তারপর কি বলছে আবার রাইট আবার কি ডান দিকে কার কত গেল পাঁচ কিলোমিটার আবার ডান দিকে গেল মানে এদিকটায় পাঁচ কিলোমিটার ঠিক আছে তারপর আবার কি করলো আবার ডান দিক নিল ডানদিক নিয়ে কয়েক কিলোমিটার গেল তিন কিলোমিটার তার মানে এতটুক গেল এটাও তিন কিলোমিটার আর কোথায় গিয়ে দাঁড়ালো জেডে এটা জেড এটা জি এটা জেড ঠিক আছে তো কোয়েশ্চেন কি চাইছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কত ডিস্টেন্স আছে জি আর জেডের মাঝখানে তো জি এইখানে জেড এখানে এখানে দেখেন তো এটা যদি স্ট্রেট লাইন করি তাহলে এটাও তো পাঁচই হবে এটাও পাঁচ এটাও পাঁচ কত হলো দশ তার মানে কি জি থেকে জেড দশ কিলোমিটার উত্তর কোথায় আছে অপশন নাম্বার ডি ঠিক আছে চলো নেক্সট যাই তাহলে আচ্ছা এটাও কার উপরে স্টেটমেন্ট এটাও দেখেন কোয়েশ্চেন দেওয়া হবে আনসার দেওয়া আছে উত্তরবার করতে লাগবে তো কি বলছে সাম ডেস্ক কিছুটা ডেস্ক চেয়ার ঠিক আছে কিছু ডেস্ক চেয়ার ঠিক আছে ভালো কথা তারপরে বলছে কিছু চেয়ার ডোরস মানে কিছুটা চেয়ার দরজা চলো ভালো কথা আর কি বলছে কিছু দরজা ওয়াল কিছু দরজা দেয়াল ঠিক আছে কিছু দরজা দেওয়াল এটা আমাদের কি হলো স্টেটমেন্ট শেষ এবার কনক্লুশন কনক্লুশন কি বলছে কিছু ওয়াল চেয়ার কিছুটা দেয়াল চেয়ার কিছুটা দেয়াল চেয়ার আমরা কি দেখতে পাচ্ছি পারছি না নম্বর দুই নো চেয়ার ইজ ওয়াল কোনো চেয়ার ওয়াল না হতেই পারে কিছুটা চেয়ার ওয়াল হতেই পারে তো এটাও ভুল তার মানে কি ওয়ান আর টু দুটোই ভুল তার মানে নন ফলোস এখানে যদি দেখি সাম ওয়ালস আর চেয়ার কিছু ওয়াল চেয়ার আমরা কি বলতে পারছি এই ডাইগ্রামে বলতে পারতেছি না বাট এখানে আবার তারপরটা কি বলছে নো চেয়ার ইজ ওয়াল কেন হতেই পারে আমরা যদি আর একটা আঁকাই ডোর চেয়ার এখানে যদি আমরা ওয়াল করি আর এখানে যদি আমরা ডোর করি হতে পারে না কেন কি বলেছিল কিছু চেয়ার দরজা এই যে কিছু চেয়ার দরজা আর কিছু দরজা ওয়াল এই যে কিছু দরজা ওয়াল তার মানে এরকম হতে পারতো তো দুটা কনক্লুশনই ভুল তার মানে অপশন নাম্বার সি ঠিক আছে চলো নেক্সট যাই ঠিক আছে নেক্সট ও কোডের উপরে কার উপরে কোডেড কী বলছে গার্ডেনকে লেখা হয়েছে গার্ডেনকে লেখা হয়েছে কী দিয়ে তিন পাঁচ ছয় সাত আট দুই আর ওয়াটার ওয়াটারকে কী করে লেখা হয়েছে নয় পাঁচ এক আট ছয় আমাদের কী বার করতে লাগবে র্যাডার আমাদের কী বার করতে লাগবে র্যাডার ঠিক আছে ভালো কথা দেখি তো কিছু কমন পাচ্ছি কি না আচ্ছা এখানে দুটোর মধ্যে কমন কী আছে আর আছে দেখেন আর আছে আর এর ভ্যালু কত দেওয়া আছে ছয় এখানে দেখেন আর এর ভ্যালু ছয় দেওয়া আছে আর দেখি এ এর ভ্যালু কত দেওয়া আছে পাঁচ এখানে দেখি এর ভ্যালু দেখি পাঁচ এখানে ই এর ভ্যালু আট এখানে দেখি ই এর ভ্যালু আট তার মানে কী দেখতে পাচ্ছি যা লেটার আছে তার কোড দিয়ে দিয়েছে মানে এর পাঁচ ইয়ের আট আর এর ছয় তো এখানেও কী হবে আর এর এক্ষুনি কি দেখলাম আর এর ছয় এর কত দেখলাম এর পাঁচ ডি এর কত দেখতেছি সাত আছে তো ডি এর কত হবে সাত ই এর কত আছে আট আর আর এর অপর কত ছিল ছয় তোমাদের উত্তর কত হলো ছয় পাঁচ কোথায় আছে ছয় পাঁচ এই যে অপশান নাম্বার বি ঠিক আছে ছয় পাঁচ ছয় বুঝলেন এখানে কি ছিল একদম কোড দিয়েই দিছিল আপনাদের কে এর পাঁচ হয় আর এর ছয় হয় সব বলে দিচ্ছে এখানে ঠিক আছে বাস খালি বসাই দিলাম চলো নেক্সট যাই ঠিক আছে কি বলছে এটাও কিসের উপরে আছে উপরে ঠিক আছে কি বলছে ছয়টা ফ্রেন্ড আছে এল এম এন পি কিউ এস ওদের ডিফারেন্ট হাইট ওদের লম্বাই আলাদা আলাদা ঠিক আছে ভালো কথা তা কি বলছে এন ইজ টলার এন লম্বা কার থেকে কিউ আর পি থেকে বাট শর্টেস্ট দেন এম আর এন কিউ আর পি থেকে বড়ো বাট এম থেকে ছোট ঠিক আছে এন কিউ বা পি জানি না আচ্ছা আমরা কিউ এখান কিউ পি বাট এম থেকে ছোটো এটা একটা আমরা আর একটা এখানে আঁকাতে পারি এম এন পি কিউ করতে পারি না কেন কি বলছিল এন কিউ আর পি থেকে ছোট বড়ো আমরা জানি না পি বা কিউ কোনটা বড় ছোট জানি কি জানি না তো এটা এক নম্বর কেস এটা দুই নম্বর কেস আর বাট শর্টেস্ট দেন এম আর এম থেকে ছোটো ভালো কথা তারপরে কি বলছে পি ইজ টলার দ্যান অনলি কিউ পি একমাত্র কিউ থেকে বড় একমাত্র কিউ থেকে বড় তো এটা তো হবেই না কেন কিউ এরথেন বড় তুমি এই কেসটা ক্যান্সেল আউট হয়ে গেল তেমনি পি একমাত্র এরথেন বড়ো তার মানে কি এটা এটা ছয় নম্বর এটা পাঁচ নম্বর এটা তিন চার নম্বর এটা তিন নম্বর এটা দুই নম্বর আর একটা এক নম্বর হবে কেন কি একমাত্র পি থেকে বড় তেমন এটাই হবে তার বেশি তো হবে না তারপরে কি বলছে ওয়াইল এস ইজ শর্টার দেন ওনলি এল আর এস কি একমাত্র এল থেকে ছোট তো এস এখানে এল এখানে হয়ে গেল এটা আমাদের পসিবল তো কি বলছে হু অ্যাম কে ফলোইং চার নম্বর কে চার নম্বর এল দেখেন তো ঠিক আছে না চলো নেক্সট ডে তাহলে চলো আচ্ছা এটাও রিলেশনের উপরে কি বলছে যদি মানডে ওয়েডনেসডে হয় কি করা হলো মানডে টিউসডে ওয়েডনেস ডে তার মানে দুইটা ডে যোগ করা করা হলো এখানে দুটা ডে যোগ করা হলো এখানেও টুডে কি লেখা আছে ডে আফটার টুমরো টুডের পরে কী হয় টুডে তারপর কি হবে টুমরো তার মানে কালকে আবার কালকের পরের দিনটাকে বলে ডে আফটার টুমরো তার মানে এখানেও কি করলো প্লাস দুই করলো তো মার্চ মার্চের পরে প্লাস দুই করলে কত হবে এপ্রিল মে তার মানে মার্চের দুই দুই মাস পরে কি হয় মে হয় তো অপশন নাম্বার সি হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট চাই তাহলে আচ্ছা নেক্সট কার উপরে আবার রক্ত সম্বন্ধের উপরে আছে ঠিক আছে কি বলছে পি ইজ দ্য ফাদার অফ আর পি আর এর পি হলো আর এর বাবা ঠিক আছে পি বাবা কার আর এর but r is not his son r অর ছেলে না তার মানে কি r pore me hobe p er me ki r ঠিক আছে ভালো কথা তারপর কি বলছে t is the daughter of r t কি মে কার মে r এর ঠিক আছে t r এর মে t হলো r এর মে ঠিক আছে ভালো কথা তারপর কি বলছে ইউ ইজ দ্য ওয়াইফ ইউ বৌ কার বউ পি এর ঠিক আছে এই যে ইউ বৌ আর পি মে আর তারপরে কি বলছে কিউ ইজ দ্য ব্রাদার অফ আর কিউ কি ভাই আর এর তো ঠিক আছে কিউ ভাই আর এর তার মানে কি পি আর ইউ এর ছেলেকে কিউ আর আর হলোর বোন ঠিক আছে ভালো তারও কি বলছে এস ইজ দা সান অফ কিউ এস ছেলে কার কিউ এর ঠিক আছে এস ছেলে কিউ এর তারপর কি বলছে ডব্লিউ ইজ দা फादर অফ ভি ডব্লিউ ইজ দা फादर অফ ভি ডব্লিউ কি বাবা তো এখানে কি দেখতে পারছ যদি আমরা দেখি কিউ তো অলরেডি ছেলে আর ওর তার ছেলে এস তার মানে কি এর সাথে একটা ওয়াইফ হওয়ার দরকার মানে মহিলা হওয়ার দরকার ছিল তার মানে কি এখানে মহিলা আছে এখানে কি হবে পুরুষ হবে একটা তার মানে আর এর বর্ক যে হবে ডব্লিউ হবে তার কার বাবা ভি এর বাবা তার মানে কি ভি এর বাবা তার মানে এটা হবে ভি তার মানে কি ভি অথবা টি এর ভাইও হবে বা বোন হবে আমরা জানি না আর ডব্লিউ আর আর এর ছেলে বা মেয়ে হবে ভি আমরা জানি কি জানি না কারণ এখানে কিছু বলে নাই খালি কি বলছিল ডাব্লু ইজ ফাদার বাবা কার বি আর তো ভিয়ের কিছু বলেই নেই আমাদের বলছে কি বলে নেই তোমাদের কোশ্চেন কি চাইছে হাউ ইজ টি রিলেটেড টু এস টি আর এসের সম্বন্ধ কি টি আর এসের সম্বন্ধ কি টি আর এস কি কাজন কেন কি টি এর মায়ের ভাইয়ের ছেলে তো কি ইনডাইরেক্টলি কাজনই হলো না কাজন হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট যাই তাহলে চলো নেক্সট আচ্ছা কি বলছে ছটা ছটা ওয়ার্ড দেওয়া আছে ওগুলোকে আমরা কি করব আরেঞ্জ করতে লাগবে কিসের উপরে মিনিংফুল একদম সঠিকভাবে ওদেরকে বসাতে লাগবে ঠিক আছে চলো বসাই চলো বসাই দেখি কি আছে আর্ম আর্ম মানে হাত নেল মানে নোক রেস্ট মানে জানেন শোল্ডার মানে ওইটা ফিঙ্গার মানে পাম্প মানে এগুলো তো আমরা আমরা আশা করি আপনারা জানেন কি হয় ঠিক আছে তো প্রথমে আমাদের কি হয় শোল্ডার হয় না ঠিক না প্রথমে কি হয় আমাদের শোল্ডার হয় ঘাড়ের পাশে যেটা থাকে ওটাকে শোল্ডার বলে শোল্ডারের পরে কী হবে দেখেন তো আর্ম আর্ম মানে কি হাত আর্ন মানে কি হাত তার মানে কি চার এর পরে এক আসবে আচ্ছা হাতের পরে কি হবে আমাদের রিস্ট যেখানে আমরা ঘড়ি পরি তারপর কি হবে পাম ছোট যেটাকে বলি হাতের ছোট তারপর কি হবে ফিঙ্গার আঙ্গুল আর লাস্ট কি হবে নীল নুক

জি এল এন আচ্ছা আমি আপনাদেরকে আগে বলছিলাম না এ থেকে নিয়ে জেড অব্দি লিখে রাখতে আর তার নম্বরগুলোও লিখে রাখতে পরীক্ষার হলে ঠিক না তাহলে দেখেন তো এ ঠিক উল্টা জেড হয় অপোজিট যেটাকে বলবো অপোজিট ঠিক উল্টা এ ঠিক উল্টা জেড হয় টি এর ঠিক উল্টা জি হয় ও এর ঠিক উল্টা ও হয় এম এর ঠিক উল্টা এন হয় তার মানে কি তার ঠিক অপোজিটগুলা লেখা হয়েছে তো এখানেও কার লাগবে বি ও এস সি ওর লাগবে বি এর উলটা কী হয় ওয়াই হয় ও এর উলটা কী হয় এল হয় এখানে ও আছে এল হবে এস এর উলটা কী হয় আপনাদের এচ হয় আর সি এর উলটা কী হয় এক্স হয় তাহলে আমাদের কী আসলো আনসার ওয়াই এল এচ এক্স এল কোথায় আছে ওয়াই এল এচ এক্স এল অপশন নাম্বার সি ঠিক আছে না বুঝতে পারছেন কি ছিল ঠিক তার উল্টার লেটারগুলো লেখা ঠিক আছে চলো নেক্সট যাই তাহলে আচ্ছা নেক্সট কি বলছে একটা ঘুড়ি আছে কটা দেখাচ্ছে বারোটা নুন মানে দুপুর বারোটা দেখাচ্ছে তোমরা যদি ঘুড়ি আঁকি ঘুরি আঁকলাম কটা বাজে বারোটা বারোটা বাজে তার আচ্ছা জানেন তো ছোট্টো হাতটাকে ছোটো থেকে কি বলে আওয়ার হ্যান্ড ঘন্টার হাত আর বড়োটা যেটা থাকে ওটাই কি বলে মিনিট হ্যান্ড যেটা মিনিট দেখায় ছোটো হাতটাকে বলে আওয়ার মানে ঘন্টার হাত আর বড়ো হাত থেকে কী বলে মিনিট হ্যান্ড তো আমাদের বড়ো হাতটা কী হবে আপনাদের মিনিট হ্যান্ড আর এই ছোট হাতটা এইটা এটা কি হবে আপনাদের আওয়ার হ্যান্ড মানে ঘন্টার হাত ঠিক আছে তো এখানে কি বলছে কত ডিগ্রি ঘন্টার হাতটা ঘুরবে তাকে পাঁচটা দেখায় তার মানে আমাদের এইটা লাগবে এই এই পোর্শনটা লাগবে আমাদের পাঁচ ছোট হাতটা এখানে আর বড় হাতটা এখানেই থেকে যাবে ঠিক আছে আমাদের এটা লাগবে তো কত ডিগ্রি ঘুরবে আচ্ছা আমরা জানি কি এক মিনিট মানে কয় ডিগ্রি হয় ছয় ডিগ্রি হয় এক মিনিট মানে কয় ডিগ্রি হয় ছয় ডিগ্রি হয় আচ্ছা তারপরে দেখেন তো যদি আমরা করতে চাই এখান আমরা যদি এরকম টানে তিনটা যদি বাজে তাহলে একটা কী হচ্ছে রাইট অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে কত হয় নব্বই ডিগ্রি হয় সিমিলারলি আর এখানে কয় মিনিট করে হয় চার মিনিট চার মিনিট করে হয় মাঝখানে চারটা দাগ থাকে টোটাল পাঁচ মিনিট তার মানে এখানে কটা হাত হলো নব্বই এখানে কটা হবে ঠিক না আর আপনারা জানেন এক এক মিনিট মানে যদি ছয় ডিগ্রি হয় তাহলে পাঁচ মিনিট মানে কত হয় তিরিশ ডিগ্রি পাঁচ মিনিট মানে তিরিশ ডিগ্রি হয় তার মানে কি তিন থেকে চার গেলে আরও কত হবে তিরিশ ডিগ্রি হবে চার থেকে পাঁচ গেলে কত হবে আরও তিরিশ ডিগ্রি হবে আর এখান তিনদী তো ছিলই তিরিশ ডিগ্রি মানে নব্বই ডিগ্রি এটাও তিরিশ ডিগ্রি এটাও তিরিশ ডিগ্রি এটাও তিরিশ ডিগ্রি কেন কি এক মিনিট মানে ছয় ডিগ্রি তাহলে পাঁচ মিনিট মানে কত হয় তিরিশ ডিগ্রি আর আওয়ার হ্যান্ড পাঁচটার সময় আসছে তাহলে তিরিশ 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 কত হয় দেড়শো ডিগ্রি তার মানে কি এই যে ঘন্টার হাতটা কয় ডিগ্রি ঘুরতে লাগবে দেড়শো ডিগ্রি ঘুরতে লাগবে কোথায় আছে অপশান নাম্বার এ ঠিক আছে আশা করি বুঝছেন চলো আজকের লাস্ট অংকে যাই ঠিক আছে আজকে লাস্ট অংকটা কিসের উপরে আছে সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে আবার কিসের উপরে আছে সিটিং এর উপরে ঠিক আছে তো কি বলছে এ বি সি ডি এরা বসে আছে কোথায় বসে আছে একটা জায়গায় টুয়ার্ডস नॉर्थ মানে উত্তর দিকে মুখ করে আছে উত্তর দিকে মুখ করে আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই এখানে কি বলছে क्वेश्चन শুরু হয়েছে কি বলছে সি ইমিডিয়েট অফ ডি সি আর ডি পাশাপাশি বসে আছে ঠিক আছে ভালো কথা ডি পাশাপাশি বসে আছে চলো ডি পাশাপাশি বসে আছে তারপরে কি বলছে বি ইজ এট এক্সট্রিম এন্ড বি একদম কোনায় চলো আচ্ছা আমরা যদি ডিসি এখানে করি তাহলে এটা হতে পারতো না সিডি হতে পারতো এরকম হতে পারতো না ঠিক আছে তারপরে কি বলছে বি ইজ এট এক্সট্রিম এন্ড মানে কোনায় তাহলে বি অথবা একদম এই কোনায় হবে বা বি অথবা একদম এই কোনাই হবে সিমিলারলি বি অথবা এই কোনায় হবে বি অথবা এই কোনায় হবে জানি না কোথায় কি হবে তারপর অ্যান্ড ই অ্যাজ ইজ নেভার আর ই একদম ঠিক বিয়ের পাশে আছে তো ঠিক আছে বি আর ই একদম পাশাপাশি বি আর ই একদম পাশাপাশি কোনো অসুবিধা আশা করি হবে না এতটুকু তারপর তারপর কি বলছে জি ইজ বিটুইন জি একদম ই আর এফ এর মাঝখানে তাহলে জি একদম ই আর এফ এর মাঝখানে জি একদম ই এফ এর মাঝখানে জি একদম ই আর এফ এর মাঝখানে জি একদম ই আর এফ এর মাঝখানে ঠিক আছে তারপর কি বলছে ডি ইজ সিটিং থার্ড ফ্রম দ্য ইস্ট 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 মানে কি আমরা পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে তিন নম্বর পূর্ব দিক থেকে তিন নম্বর আচ্ছা আমরা যদি এখানে দেখি এই অপশানটা দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়ে গেছে তার মানে আরেকটা একটা হতে লাগতো এত এর থেকে নেই বা এখানে যেখানেই নিই ডি আপনার কী আসবে তিন নম্বর আসবে না যদি আমরা এখানেও বসাই ডি কী আসতে দুই নম্বর আসতেছে তো প্রথম অপশানটা কী হলো ক্যান্সেল এখানেও দেখেন কী বলছিল আমাদের পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে তিন নম্বর এখানে তো এক দুই তিন চার পাঁচ হয়ে গেলো এটাও হবে না এটাও দেখি এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল এটাও হবে না এখানেও যদি দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তিন নম্বর বলছে তো এখানে আর যদি আরেকজনকে নিয়ে নিই এক দুই তিন নম্বর হচ্ছে না কে বাঁচছে এখানে এ বাঁচতেছে এটা দেখেন এক দুই তিন নম্বর কোথার থেকে আপনার পূর্ব দিক থেকে তাহলে আমাদের এই যে এইটা হলো আমাদের উত্তর তাহলে কি করে কি করে বসে আছে ওরা বিইএফ বি ই জি এফ ডিসি এ হয়ে গেল কোশ্চেন শেষ তো আমাদের প্রশ্ন কি চাইছে হুই সিটিং থার্ড তিন নম্বর রাইট অফ জি জি এর তিন নম্বর ডান দিকে কে আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর কে আছে সি আছে তো অপশান নম্বর কি হয়ে যাবে আমাদের সি ঠিক আছে আশা করি বুঝছেন তো এটা ছিল একটা ছোট একটা প্র্যাকটিস সেশন কার উপরে বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ কনস্টেবলের উপরে আশা করি আপনাদের এই সেশনটা ভালো লেগেছে তো আজকে এত অবধি থাক পরে আবার নতুন ক্লাস নিয়ে আসবো তো থ্যাংক ইউ এভরি